আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য একটি মুরগির মাংসের রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি চুলার মধ্যে আধা কাপ তেল দিলাম, আর এখানে আমি বেশি করে 1 কাপ পেঁয়াজ দিলাম। তো দেখুন, পেঁয়াজটা যখন হালকা একটু সুন্দর করে লাল হয়ে আইছে, তখন আমি এখানে 5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি 1 1 করে সব মশলা দিমু। তো দেখুন, আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিবো যাতে পেঁয়াজটা উইরা না যায়। তো এখন আমি দেখুন অল্প করে 1/2 চামচেরও কম হইব একটু হলুদের গুঁড়া দিছি। হলুদটা আমার অনেক ভালো কালার, এই জন্য আমি অল্প একটু দিছি। আর ওইখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম, মনে করেন 1 চামচ আর 1/2 চামচ, আর হলো লাল মরিচের গুঁড়া দিলাম আমি 1 চামচের মতো নিবইরা, ছোট চামচের 1 চামচ। তা আমি এখানে কিন্তু কটা কাঁচা মরিচও দিমু, এই জন্য অল্প করে লাল মরিচটা দিছি। তো এখানে দেখুন গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে কিন্তু ভালো করে মশলাটারে এখন কষামু। আর স্বাদ মতন কিন্তু আমি এখানে লবণটা দিছি, লবণটা দেখাইতে হয়ে গেছে। তো দেখুন, এখন মুরগিটা আমি এখানে দিয়ে দিলাম। তো মুরগিটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় মুরগিটা এখন কষামু। আর আমি এখানে আজকে এই মুরগিটা টমাটুম দিয়ে রান্না করবো, টমাটুম দিয়ে গুঁড়া করবো। এইভাবে মুরগি টমাটুম দিয়ে গুঁড়া করে খেয়ে দেখেন অনেক মজার। তো এখানে আমি কিন্তু 3টা 4টা টমাটুম এইভাবে কাটটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি মশলাটা ভালো মতন মিলাইয়া ডাইকা এই মশলাটা কষন পর্যন্ত আমি রান্না করবো। তা আমার এই মুরগির মাংসের গুঁড়া রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর একবার হলে এইভাবে মুরগি রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমি কিন্তু এখানে পাউ গিলাগুলা যা আসলো সবই একসাথে দিয়ে দিছি। তো দিয়ে কিন্তু এখন দেখুন আমি সুন্দর করে কিন্তু ডাইকা একটু ইয়া করছি, যখন একটু সুন্দর মতন কষান হয়েছে তো আবার আমি লাড়া দিয়ে দিলাম। তো লাড়া দিয়ে যখন দেখুন কষ্টে কষ্টে পানিটা উঠতে যে বোগা, তখন কিন্তু আস্তে করে টমাটুমের ছিলকাটা আমি ফালাই দিব। উপরের দিকে টমাটুমের ছিলকাটা ফালাই দিলে কিন্তু এই টমাটুমে আর সাবা সাবা থাকবো না। তা আমি সবটি টমাটুম কিন্তু এইভাবে উপরের দিকে ছিলকাটা ফালাই দিই। তো এইভাবে ছিলকাটা ফালাইয়া টমাটুমটা রান্না করলে এই টমাটুমটা সুন্দর মতন একবার গোল্লা মানে আলু হয়ে যাবো এটার সাথে, আর সাবাও থাকবো না। তো দেখুন, আমি কিন্তু সবটি ছিলকা ফালাইয়া ভালো মতন কষাইতেছি, আর আমি কিন্তু ভালো করে কষাই তরকারিটা রান্না করবো। তো দেখুন, এখন আমি সুন্দর করে কিন্তু কষামু, অনেকক্ষণ লাগে কিন্তু কষাইতে হইব। তো কষানোর পরে কিন্তু আমি দেখুন এখানে অল্প করে জলের পানি দিয়ে দিলাম, বেশি দিই নেই, অল্প একটু দিছি। আর এখানে আমি জিরার ফাঁকি দিলাম, আর 2-3টা কাঁচামরিচ দিলাম, আর একটু ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু দেখুন সুন্দর করে এখন আমি একটু লাড়া দিলাম, অনেকক্ষণ পরে ডাইকা আমি কিন্তু এর আগে মাঝখান তারও লাড়া দিছি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেল।